আধিকারিকদের অনুরোধ করবো যে আপনারা দীপ প্রজ্বলন এবং প্রতিকৃতিতে মাল্য দান করতে হবে। দাদা দাদা ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বসে আজকে যে সাংগঠনিক বিশেষ বৈঠক, এই বৈঠকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন মঞ্চেতে সম্মাননীয় চিত্রকাশজি, মাননীয় অরবিন্দ মেননজি, আমাদের দুজন সর্বভারতীয় সচিব মাননীয় রাহুল দা এবং মাননীয় সুরেশজি, দেশের সংগঠন মহামন্ত্রী মাননীয় সুব্রত দা, সহ সংগঠন কিশোর দা, আমাদের সমস্ত সাধারণ সম্পাদকগণ, তার মধ্যে বরিষ্ঠতম এই যাত্রার সংযোজক মাননীয় প্রতাপ দা, তার সহকারী দেবশ্রুতি, সায়ন্তন দা, রাজু দা, সঞ্জয় দা, সমস্ত
বরিষ্ঠ নেতৃবর্গ সঙ্গে সঙ্গে সমস্ত জেলা যারা এই যাত্রা সঞ্চালক তথা আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতির যারা বাগদোর হাতে নিয়েছেন, জেলা সভাপতি, পালক, অবজারভার, যাত্রা প্রমুখ, এছাড়া সেল মোর্চার নেতৃবর্গ সবাই উপস্থিত, একটা মহাসংগ্রাম সংগ্রামের প্রস্তুতির জন্য এই বৈঠক আমরা ডেকেছি। বৈঠকে সবাইকে আমি প্রথম স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সারা ভারতবর্ষের রাজনীতি হঠাৎ উত্তাল হয়ে উঠেছে নির্বাচনের ফলাফলের জন্য। যারা এতদিন ধরে ভারতবর্ষের শাসন শোষণ করছিলেন, ব্রিটিশের পর থেকে সেরকমই রাজ্য চালাচ্ছিলেন, মানুষ 2014 সালে তাদেরকে অপসারিত করে ভারতীয় রাজনীতি, ভারতীয় পরম্পরা রাজনীতি শুরু করার জন্য নতুন সরকার নিয়েছিলেন মাননীয় মোদীজিকে নেতা চয়ন করে, একক মেজরিটি সরকার আমরা গঠন করেছিলাম। গত 4.5 বছর নিরন্তর কাজ করার ফলে দেশে যেমন মানুষ পরিবর্তনের একটা অনুভব করতে পারছেন, বিদেশেও ভারতবর্ষের মান সম্মান প্রতিষ্ঠা বেড়েছে, ভারতবর্ষের সীমা সুরক্ষিত হয়েছে, ভারতবর্ষের অন্তর্নিহিত যে শৃঙ্খলা বা শান্তি সেটা প্রতিষ্ঠিত হয়েছে। মাওবাদী হিংসা, ইসলামিক টেরোরিজম এবং বিভিন্ন ধরনের সীমাকে ক্রস করে বিভিন্ন দেশের যে চক্রান্ত, তাতে ব্যর্থ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে শুভ সূচনা করেছিলাম সে অনেকটা সফল হয়েছে। সেই জন্য অনেক দিন ধরে তারা সেই নিজেদেরকে একেবারে অপঙ্ক্তিও মনে করছিলেন, এই নির্বাচনের রেজাল্টে তারা খানিকটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন এবং ব্যাপকভাবে একটা প্রচার চারিদিক থেকে শুরু হয়েছে। যে নীতির জন্য সরকার একদিন প্রশংসিত হচ্ছিল, আজকে হঠাৎ সমালোচিত হতে আরম্ভ করেছে। স্বাভাবিকভাবে এর একটা প্রতিক্রিয়া সব জায়গায় হয়, পশ্চিমবাংলার রাজনীতিতে খানিকটা হয়েছে, কিন্তু আমরা জানি বাংলার রাজনীতি সবসময় দিল্লির বিরোধী স্রোতে চলে। গত প্রায় 40 বছরের বেশি ধরে এখানে বিরোধী সরকার চলছে, কেন্দ্রের সরকারের বিরোধী এখানে প্রায় সরকার হয়, হতে পারে তার জন্য এখানকার বিকাশে ব্যবধান হয়েছে, উন্নয়নে ব্যাঘাত হয়েছে, কিন্তু এখানকার বিশেষ মানসিকতার জন্য এটা হয়। আমরা চেষ্টা করছিলাম কেন্দ্রে যে সরকার আছে রাজ্যেও সেই সরকার আসুক, তার জন্য আমাদের পরিশ্রম প্রয়াস নিরন্তর চলেছে। সারা দেশ চাইছে, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষজন সবাই চাইছে যে মোদী আর একবার প্রধানমন্ত্রী হয়ে তার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দেশকে একটা বিশেষ জায়গায় নিয়ে যান, যাতে আমরা ভারতীয় হিসেবে গর্ববোধ করতে পারি। আর ঠিক সঙ্গে সঙ্গে কেন্দ্রের সরকারের সঙ্গে তাল মিল রেখে পশ্চিমবাংলায় সেই সরকার প্রতিষ্ঠিত হোক, যাতে কেন্দ্রের যে ইচ্ছা, কেন্দ্রের কাজের যে উন্নয়নের যে ধারা বাংলাতে প্রসারিত হোক, বাংলার মানুষ যাতে সেই উন্নয়নের লাভ পেতে পারেন, সে প্রয়াস আমাদের জারি আছে। আমাদের কার্যকর্তারা আজকে প্রদেশ থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত সবাই উৎসাহের সঙ্গে একদম মনের জোর নিয়ে এগিয়ে চলেছেন বাধা বিঘ্নকে উপেক্ষা করে। তার জন্য সংঘর্ষ শুরু হয়েছে, রাজনৈতিক নৈতিক যেমন সংঘর্ষ হচ্ছে সেরকম শারীরিক হিংসাও ব্যাপক বেড়ে গেছে। আমাদের 38 জন কার্যকর্তা গত 6-7 মাসের মধ্যে শহীদ হয়েছেন, এপ্রিল মাস থেকে যে ধরি আমরা, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সেটা শুরু হয়েছিল। এখন পশ্চিমবঙ্গ জুড়ে যে ব্যাপক হিংসা চলছে তার বলি আমাদের কার্যকর্তারা হয়েছে। কারণ কি? কারণ একটাই বিরোধী পার্টি, সে হচ্ছে বিজেপি, যে রাস্তায় থেকে বিধানসভা অব্দি সব জায়গায় লড়াই করছে। যারা দিন এখানে 30-40 বছরের বেশি সরকার, 60 বছর সরকার চালিয়েছেন কমিউনিস্ট কংগ্রেস, তারা আজকে অস্তিত্বহীন হয়ে গেছে, কেবল অস্তিত্ব জাহির করার জন্য যা যা করার ওনারা করছেন। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন, তাদের কাছে কিছু আশাও নেই। ভারতীয় জনতা পার্টি নতুন আশা দেখিয়েছে, তাই ভারতবর্ষের যে উন্নয়নের রাজনীতি তার সঙ্গে বাংলাকে যুক্ত করার জন্য মানুষ বিজেপিকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। আর তার অনুকূলতা নিয়ে আমরা, আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন সবাই, তার ফল আমরা বিভিন্ন নির্বাচনে পাচ্ছি, সমাজে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তনের ঢেউ লেগেছে। আর তার ফলে আমাদের কর্মীরা সব জায়গায় টার্গেট হচ্ছেন টিএমসির এবং সরকারের। পঞ্চায়েতকে কেন্দ্র করে 10,000 বেশি লোকে কেস দেওয়া হয়েছিল, 1,000 বেশি লোককে অ্যারেস্ট করা হয়েছিল, আর তারপর থেকে সেটা কমে যাচ্ছে, বাড়তেই থাকছে। এমন কোনো দিন নাই যে 2-4-10 জন বেল পাচ্ছেন না, নতুন করে জেলে যাচ্ছেন না, সবসময় 2-400 কর্মী কার্যকর্তা আমাদের জেলে আছেন, হসপিটালে আছেন,
প্রতি মাসে একজন মারা যাচ্ছেন, এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা এগোচ্ছি। তাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে প্রস্তুতি শুরু হয়েছে একেবারে বুথ স্তর পর্যন্ত, ম্যাক্সিমাম জেলাতে 90-95% পর্যন্ত বুথ আমরা প্রায় করে ফেলেছি। হতে পারে যে ধরনের আমরা চাইছি সংগঠন 10-20 জন লোক সেটা নাই, কিন্তু সব বুথ পর্যন্ত আমরা পৌঁছেছি। আর কিছু বিশেষ জেলা আছে বিশেষ পরিস্থিতি বা সংঘর্ষের জন্য সেখানে সেই পরিমাণ আমাদের অগ্রগতি হয়নি, কিন্তু কার্যকতা নিরন্তর লেগে আছে। পশ্চিমবাংলা ধ্রুবীকরণের রাজনীতি চলে, বিশেষ করে বিজেপিকে থেকে দূরে রাখা হয়, সংখ্যালঘু ভোট বিজেপি পাবে না একটা ধারণা হয়ে গেছে, কিন্তু গত 6 মাসের মধ্যে এখানেও তার পরিবর্তন হয়েছে। সংখ্যালঘু সমাজের মধ্যে একটা চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে, বিজেপি সম্বন্ধে তারা ভাবছেন, শুধু ভাবছেন নয়, ব্যাপক সংখ্যায় সংখ্যালঘু মানুষরা বিজেপির ঝান্ডার তলায় আসছেন। একাধিক নেতৃত্ব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা সফলতার সঙ্গে কাজ করছেন। ঠিক সেরকম বহু সাধারণ কর্মী বিভিন্ন দলের সংখ্যালঘু বা একেবারে কোনোদিন যারা রাজনীতি করেননি বা তাদের মধ্যে যারা বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ, শিক্ষক, আইনজীবী বা উচ্চ পেশায় যুক্ত মানুষেরা আজ বিজেপিতে আসছেন বা যোগাযোগ করছেন। তাদের ধার্মিক নেতারাও যারা দিন চোখ বন্ধ করে বিজেপির বিরোধিতা করতেন, সিপিএম এর সঙ্গে ছিলেন, কংগ্রেসে ছিলেন, টিএমসির সঙ্গে ছিলেন, তাদের মধ্যে মতের পরিবর্তন হচ্ছে। তার ফলেতে কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত সমস্ত জায়গায় একটা পরিবর্তনের আর পূর্ব সূচনা আমরা দেখতে পাচ্ছি। আর একে আরো ব্যাপক রূপ দেওয়ার জন্য আমরা গণতান্ত্রিক যে গণতন্ত্র বাঁচাও যাত্রা তার যে পরিকল্পনা করেছিলাম এবং সেই পরিকল্পনাকে নিখুঁতভাবে শেষ করে তার প্রারম্ভের জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু এখানকার সরকার আমরা জানি যেভাবে প্রত্যেক কাজে আমাদের বাধা দেয়, এই যাত্রার উন্নতি দিতেও টালবাহানা করেছে এবং শেষ পর্যন্ত না বলে দিয়েছে, একবার কোর্টে গেছে। কোর্ট যেটা আমরা চাইছিলাম যে সরকার আমাদের সঙ্গে বসে কথাবার্তা বলে রাস্তা প্রশস্ত করুক যাতে নির্বিঘ্নে যাত্রা হয়, কোর্ট সেই রায় দিলেন, আমরা বসলাম সরকারের প্রতিনিধির সঙ্গে, সব শুনলেন ওনারা, কর্মচারীরা ছিলেন, এবং যথারীতি সরকার জানিয়ে দিল আমরা অনুমতি দেবো না। আমরা আবার কোর্টে গেছি, 2 দিন শুনানি হয়েছে, আজকে শুনানি চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে রায়ও এসে যেতে পারে। আমরা আশা করছি যে গণতান্ত্রিক অধিকারকে বাঁচিয়ে রেখে আমরা রাস্তায় নেমে আন্দোলন করে আমাদের বক্তব্য রাখতে পারবো, কোর্ট তার রাস্তা প্রশস্ত করবেন। কিন্তু রাজনীতিটা আমরা জানি কোর্ট দিয়ে হারজিত হয় না, নির্বাচন কোর্ট দিয়ে হারজিত হয় না। আপনাকে যদি জিততে হয়, নির্বাচন জিততে হয়, সফলতা হয়, তাহলে মাঠে নামতে হবে। সেই জন্য আমরা যেমন দেশের আদালতে গেছি সেরকম জনতার আদালতেও লড়াই করছি, আমরা আন্দোলন করছি, যেখানে সভা করার অনুমতি পাচ্ছি না আইন অমান্য করছি। গত কয়েকদিনে কয়েকটি জেলাতে হয়েছে, খুব উৎসাহের সঙ্গে হয়েছে, প্রথম দিন আসানসোল এবং আরামবাগে হয়েছে। আমি ছিলাম আরামবাগে, প্রথমবার আরামবাগেতে পার্টির কোনো বড় কার্যক্রম হলো আরামবাগ সভায়। আমাদের কর্মীরা মনে করতে পারলেন না বিজেপির কোনো প্রকাশ্য কার্যক্রম হয়েছে কিনা, আর নতুন সাংগঠনিক জেলা তৈরি হয়েছে, নতুন নেতৃত্বকে আমরা সামনে নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে সমাজ তাকে স্বীকার করেছে যে ব্যাপক সংখ্যায় আর উৎসাহের সঙ্গে সেদিন কর্মীরা উপস্থিত ছিলেন, সেটা আমার কাছেও খুব একটা অবাক হওয়ার মতো বিষয় ছিল। সাধারণ মানুষ দুই দিকে দাঁড়িয়ে রেখে আমাদের সেই মিছিল দেখেছেন, বাড়ির উপরে ছাদ থেকে এদিক থেকে ওদিক থেকে, ব্যাপক এবং প্রবল দুর্যোগ ছিল সেদিন। 1 ঘন্টা আমরা মিছিল করেছি, তারপরে আধা পৌনে ঘন্টা সভা চলেছে, পুরোটা সময় বৃষ্টি হচ্ছিল। সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টির মধ্যে যে উৎসাহের সঙ্গে যুবকরা এসে এই কার্যক্রমকে সফল করেছেন, এটা নিঃসন্দেহে একটা আমাদের কাছে পরিবর্তনের সূচনা। একবার প্রত্যন্ত এলাকা সবচেয়ে হিংসা এবং তার একটি বিশেষ চরিত্র আছে, যখন পরিবর্তন করে আরামবাগ সম্পূর্ণ পরিবর্তন করে, সিপিএম দেখেছি আমরা, টিএমসি দেখেছি, আবার একটা নতুন সূচনা হয়েছে। এবং আরামবাগ এবং তার আশেপাশে বিষ্ণুপুর এবং ঘাটাল যে লোকসভার আসন, আমাদের দুর্বলতম যে আসনগুলো তার মধ্যে এগুলো আমরা যখন লিস্ট করতে বেরোই যে কোথায় কোথায় লড়বো, এই আসনের নাম একদম শেষের দিকে থাকে। ইদানিং যে পরিবর্তনের লহর সেখানে লেগেছে, তার পরিণাম হচ্ছে আরামবাগে আমরা দেখলাম, বিষ্ণুপুরেও বিভিন্ন পার্টি থেকে বহু কার্যকর্তা জয়েন করেছেন, এখানে এসেছেন অলরেডি, কয়েকজনকে দায়িত্ব দিয়েছি আমরা, যারা টিএমসিতে ছিলেন, অন্য পার্টিতে ছিলেন, বহু পুরনো রাজনীতিবিদ। আর সেদিন আরামবাগেতে ওখানকার পুরনো ফরওয়ার্ড ব্লকের XMLA জয়েন করেন আমাদের সঙ্গে বহু লোককে নিয়ে, তার প্রায় 50-60 জন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। ঘাটাল সেরকমই, সেখানেও খুব সংঘর্ষ হয়, কেশপুর আর চন্দ্রকোনা টাউন এইসব জায়গা ঘাটাল
জামজীবনপুর থেকে আরম্ভ করে আরো সমস্ত যে জায়গা আছে ওখানে আমরা দুর্বল ছিলাম গণ সংগঠন হিসাবে, সেখানেও ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। কেশপুরে বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, পঞ্চায়েতে অনেকে দাঁড়াতে রাজি হয়েছিলেন, কিন্তু নমিনেশন ফাইল করতে গিয়ে হঠাৎ তাদের মনে হচ্ছে ভয় বা খবর এসেছে যে যদি নমিনেশন ফাইল করেন বাড়ি ফিরতে পারবেন না, বাড়ি ফিরে দেবেন, তারা ফিরে এসছেন ফর্ম নিয়ে, নমিনেশন করেননি। সেই কেশপুরে আজকে ব্যাপক সংখ্যায় পরিবর্তন হচ্ছে, কিন্তু এখনো সেখানে আমরা সভা করার মতো পরিস্থিতিতে নাই, যেমন পারমিশন পাওয়া যাচ্ছে না বা বিরাট শক্তি প্রদর্শন করার মতো নাই, কিন্তু কেশপুর থেকে কয়েকশো কার্যকর্তা গিয়ে কেশপুর বিধানসভার বৈঠক মেদিনীপুর টাউনে হল বুক করে করেছেন। এটাও আমাদের কাছে নতুন জিনিস যে এখানে করতে পারছেন তো কি হয়েছে, মেদিনীপুরে আমরা বৈঠক করবো, কারণ ওখানে এমন পরিস্থিতি আছে বৈঠক করার পরিস্থিতি নাই, জায়গা পাওয়া যায় না, সুরক্ষা নেই। তো দুর্বলতম স্থান যেগুলো ছিল আমাদের সেখানে আজকে একটা লক্ষ্য করার মতো শক্তি আমাদের কাছে এসেছে। তাই পশ্চিমবাংলায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানে যান আপনি, পাহাড় থেকে জঙ্গলমহল, বিজেপি কোথায় কমজোর কোথায় শক্তিশালী আলাদা করা মুশকিল আছে। সারা পশ্চিমবাংলায় পরিবর্তনের আবহ তৈরি হয়েছে, সেই জন্য আমাদের যেখানে দুর্বল মনে হয়েছিল গত এক দেড় বছরের মধ্যে, সেই সমস্ত জেলা বা সেই সমস্ত লোকসভার সিট আজকে সামনের দিকে চলে এসেছে। আমরা 2016 যখন বিধানসভা নির্বাচনের পরে প্রথম চিন্তন বৈঠক করি, সেখানে আমরা 21টা আসনকে বেছেছিলাম এই ক্যাটাগরি যেখানে আমরা জেতার জন্য লড়াই করবো, তখনও জিতবো কটা বলতে পারছিলাম না। আজকে পরে পরবর্তীকালে সে আসন বেড়েছে অনেক, সবাই বলছে যে আমাদের আসনটাও রাখুন আপনারা এই ক্যাটাগরির মধ্যে, আমরাও লড়াই দেবো, আমরা জেতাবো। আমরা ঠিক করেছিলাম অর্ধেকের বেশি আসন বাংলায় জিততে হবে, কেন্দ্র সরকার তৈরি করতে হবে। মাননীয় সর্বভারতীয় সভাপতি তিনি আমাদের টার্গেট দিয়ে দিয়েছেন যে 22টার নিচে নয়, এই যে 22টার নিচে নয়, অনেকে বলছে 22টা আসন জিতে, 22টা নয়, 22 থেকে শুরু হবে। আর সেই জন্য আজকে 42টা আসনে যখন আমরা লিস্ট বানাতে যাই তখন মনে হয় যে এটাও আমরা লড়তে পারি জিততে পারি, এটাও জিততে পারি লড়তে পারি, এরকম পরিবেশ তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গে। সাধারণ মানুষ আজকে বিজেপিকে চাইছেন, বাংলার পরিবর্তন চাইছেন, সাধারণ কর্মীরা রাস্তায় নেমে লড়াই করছেন, পুলিশের লাঠি খাচ্ছেন, কেস খাচ্ছেন, গুন্ডাদের সামনাসামনি হচ্ছেন আর শহীদ হয়ে যাচ্ছেন। তো আজকে পশ্চিমবঙ্গের পরিবর্তনের সবচেয়ে ভালো অনুকূল পরিস্থিতি আমাদের সামনে এসেছে, যেমন নিচের স্তরে যেরকম একটা সাড়া পড়েছে ব্যাপক উৎসাহ, আমরা একাধিক যে আন্দোলন করেছি, আপনারা জানেন ইসলামপুর দাড়ি ভিড় স্কুলে যে গুলি চলেছিল ছাত্রদের উপরে, সেই নিয়ে বিশাল আন্দোলন হয়েছে। সেখানকার অবজার্ভার পরিবহন মন্ত্রী তিনি নিজে সেই এলাকায় ঢুকতে পারেননি এখন জনগণের প্রতিরোধের ফলে। তো সেই সব জায়গা আমাদের কাছে খুব দুর্বল জায়গা ছিল, একের একটা ঘটনার ফলে ব্যাপক পরিবর্তন হয়েছে। পুরুলিয়ার মতো দুর্বল জেলা ছিল আমাদের সংগঠনে 2-3 বছর আগে, আজকে সর্বশক্তিশালী জেলা হিসেবে আমাদের কাছে প্রতিপন্ন হয়েছে। এক একটা বিধানসভা এক একটা মণ্ডলের 8-10 হাজার লোকের জনসভা হচ্ছে ওখানে, সেখানে আমাদের কর্মীদের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক জনরোষ দেখা গেছে। মাননীয় সর্বভারতীয় সভাপতি গেছেন, লক্ষ লক্ষ লোকের সমায়েত হয়েছে, 3টে জোনে আমরা সভা করেছি, পুরুলিয়ায় করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর মেদিনীপুরে কিষাণ র্যালি করেছি, সেও ব্যাপক সাড়া লক্ষ লক্ষ লোকের, কলকাতায় মাননীয় সভাপতি এসছেন, এই 3টে জোনে 3টে সভা হয়ে গেছে। বাকি 2টো জোনে আমরা দেখেছি এই যে গণতন্ত্র বাঁচাও যাত্রা যে উদ্বোধনী কার্যক্রম কুচবিহারে ছিল, সেই যাত্রার অনুমতি পাওয়া যায়নি কিন্তু সভা আমরা করেছি, সেই একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, হবে কি হবে না, আগের দিন থেকে মিডিয়া ইত্যাদি বিরোধীদের প্রচারের ফলেও সেখানে কেউ বলছে 40-50 হাজার লোক এসেছেন সেই সভাতে, এবং ব্যাপক সাড়া পড়েছে, রাস্তা পথে জাম হয়ে গেছে। কুচবিহার জেলা বিধানসভা নির্বাচনের পর থেকে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছিল, আপনারা দেখেছেন কালকে ওখানে গুলি চলেছে একটা স্কুলে, 2 জন মাস্টারমশাই আহত হয়েছেন। এখন বিজেপিকে আটকানোর চেষ্টা হয়েছে, এতদিন আমাদের কার্যকর্তাও শহীদ হয়েছেন, লড়াই করেছি, এখন টিএমসির মধ্যে এত খুনোখুনি হচ্ছে, সেখানে কয়েকটি গ্রুপ হয়ে গেছে, তারা আজকে মারামারি করে মানুষের জীবন অশান্ত করে দিচ্ছে। তাই মানুষ বিজেপির দিকে তাকাচ্ছে, এখানে পরিবর্তন চাই, শান্তি চাই, বিজেপি সেটা করতে পারে। তো সে কুচবিহার থেকে আরম্ভ করে এখানে একেবারে বীরভূম আর জঙ্গলমহল মধ্যে কোথাও শান্তি নেই, জঙ্গলমহলে যে পঞ্চায়েতে পরিবর্তন হয়েছে সেটাকে হজম করতে পারছে না টিএমসি। তাই একাধিক নেতা এবং মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার বিভিন্ন জেলাতে গেছেন, তাতে তোরা যারা চেয়েছিলেন যে সবাইকে ভাঙিয়ে নিয়ে আসবেন পুলিশের ভয় দেখিয়ে, কেস দিয়ে, গুন্ডা দিয়ে, বোধ হয় জেতা ক্যান্ডিডেট বিজেপি সব জয়েন করে যাবে আমাদের সঙ্গে, বিজেপির তো কেউ আসেনি, উল্টো যারা নির্দল সিপিএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের লোক ছিল তারাও টিএমসি থেকে যাচ্ছে না, তারা বিজেপির দিকে আসছে। 41টা পঞ্চায়েত বোর্ডকে গঠন করতে পারেনি, 2-3টা সমিতি গত সপ্তাহে হয়েছে প্রায় 20টা, তার মধ্যে 18টা আমরা করেছি।
এই পরিস্থিতির জন্য টিএমসি পিছনে যাচ্ছে। মেদিনীপুরে আমরা সভা করলাম কেসিয়াড়িতে আদিবাসী এলাকা, নটার মধ্যে 6টা পঞ্চায়েত আমাদের হয়েছে, সমিতি আমাদের হয়েছে, কিন্তু টিএমসি সে সমিতি এখনো গঠন করতে দিচ্ছে না, পিছিয়ে যাচ্ছে, খুব সামান্য মার্জিনে এখানে ব্যবধান আছে। সেটাকে একজন দুজনকে এদিকে নিয়ে এসে তারা সেই সমিতি গঠন করবে, তার জন্য মুখ্যমন্ত্রী নিজে সভা করেছেন ওখানে, তিনি ভেবেছিলেন কয়েকজনকে নিয়ে আসবেন, কেউ আসেনি। বরঞ্চ ওই দিন আমি গেছি খড়গপুরে গ্রামীণে গিয়ে ওদের লোকেদের নিয়ে জয়েন করিয়েছি আমাদের পার্টি। শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে উনি ভাঙিয়ে নিয়ে আসেন, এবং বলেছেন যে 1.5 ঘন্টার মিটিং করলে আমি ভেঙে দেবো। আমি জানি না কবে 1.5 ঘন্টার মিটিংটা উনি করবেন, আমরাও দেখছি কি করে কে ভাঙে আর কে আটকায়। সেখানে ব্যাপক জনসমাবেশ, মানুষের উচ্ছ্বাস দেখেছি, মানুষ তার প্রতিরোধ করতে তৈরি আছেন। তো এরকম বিষম পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করছি। আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো সেই যাত্রার রায় আসতে পারে কোর্টে, রায় যেদিকেই হোক আমরা তার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা আমাদের কর্মী আমাদের সংগঠনের উপরে নির্ভর করে লড়াই করতে চাই। সেই জন্য জেলায় জেলায় নিয়ম মানে আইন ভঙ্গ এবং সভার আয়োজন শুরু হয়ে গেছে। একটা নিরাশার পরিবেশ কারো কারো মনে এসেছিল, অতি সম্প্রতি কয়েকটি রাজ্যে বিজেপি ভালো ফল করতে পারেনি এবং এই যাত্রা বন্ধ একসঙ্গে দুটো আমাদের মনে ধাক্কা লেগেছিল। কার্যকর্তারা কদিন একটু ঠান্ডা ছিল কি হবে, কিন্তু যেই রাস্তায় নেমেছি আমরা আবার পরিবেশ তৈরি হয়ে গেছে, অধিক উৎসাহে তারা লড়াই করছেন। এই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে, বাড়াতে হবে। আমাদের কয়েকজন জেলা প্রেসিডেন্টকে কেস দিয়ে মাসের পর মাস বাইরে রাখা হয়েছে, যত রকম চক্রান্ত সম্ভব একাধিক কার্যকর্তা কেস দিয়ে জেলা ছাড়া করা হয়েছে, তার জন্য একটু মনের মধ্যে সন্দেহ তৈরি হয়ে কার করা। অনেকে এটা নিয়ে অনেক নিজেদের মধ্যে আবার প্রচার করে নিজেদেরকে হতাশ তৈরি করছেন, মানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত রকম লড়াই আমার মানসিকভাবে তৈরি আছে, যেন ছোট খাটো ঘটনা যদি কারো মনে প্রভাব পড়ে সেই লড়াইয়ে সামিল হতে পারবে না। মন শক্ত করতে হবে, পরিস্থিতি যাই হোক আমরা লড়বো এবং মানুষ আমাদের সঙ্গে আছেন এটা বিশ্বাস থেকে লড়াই করুন। যে সমস্ত ছোট ছোট বাধা বিপত্তি কেটে যাবে, আমরা এগোবো এবং আজ পর্যন্ত পশ্চিমবাংলায় যে ধরনের রেজাল্ট হয়নি সেই ধরনের রেজাল্ট, চমকে দেওয়ার মতো রেজাল্ট আগামী পার্লামেন্ট ইলেকশনে আমরা করব। বাংলার মানুষ তৈরি, আমাদের কর্মীরা তৈরি, সর্বভারতীয় পার্টি সম্পূর্ণ সহযোগিতা করার জন্য প্রস্তুত। মাননীয় সভাপতি বলেছেন যেদিন সভা আমি পৌঁছাব, পিএমও থেকে ফোন আসছে যে আগের যে সভার ডেট দিয়েছিলেন সেটা ঠিক আছে কিনা, আমরা বলছি ডিসিডিউল করছি, আমরা খুব তাড়াতাড়ি করবো। সেই জন্য যে যোজনা আমরা করে রেখেছি, পরিস্থিতি যাই হোক আমরা জনসম্পর্কের কার্যক্রম করে সাধারণ মানুষের কাছে যাব, আমাদের বক্তব্য রাখবো, এর থেকে আমরা আটকাতে পারবে না। আজকে যে বৈঠক এই কার্যক্রমের চূড়ান্ত করার জন্য আজকে আমাদের সম্মিলিত হয়েছি এখানে। আমি আশা করব এই বৈঠককে লোকসভা নির্বাচনের প্রথম সোপান হিসেবে প্রস্তুতির আমরা যেন লাগাই এবং এত গত 1.5 বছর ধরে আমরা সাংগঠনিক বৈঠক সাংগঠনিক কার্যক্রমে বেশি জোর দিচ্ছি আর সেই বৈঠক জেলা থেকে প্রদেশ থেকে আরম্ভ করে শক্তি কেন্দ্র বুথ পর্যন্ত পৌঁছেছে। এখন বড় কার্যক্রম করে যেমন মানুষের মনের মধ্যে বিশ্বাস উৎসাহ জাগাতে হবে, কর্মীদের উৎসাহ জাগাতে হবে, আমাদের শক্তিকে লোকের কাছে প্রতিষ্ঠিত করতে হবে যাতে লোক আমাদের বিশ্বাস করতে পারে। সেই ধরনের ব্যাপক বড় কার্যক্রম আমরা জোর দিয়েছি, সমস্ত লোকসভাতে সভা হবে, সমস্ত বিধানসভাতে সভা হবে এবং সম্ভবত জানুয়ারির শেষে ভেবেছিলাম ফেব্রুয়ারিতে মাননীয় প্রধানমন্ত্রীর ব্রিগেডে সভা হতে পারে, তাকে সফল করার জন্য এখন নিচের স্তর থেকে কার্যকর্তাদের মোটিভেট করে এই কার্যক্রম যদি আমরা সফল করি তাহলে সমস্ত প্রস্তুতি শেষ হবে আর তার উপযুক্ত ফলাফল আমরা পাবো। আমি আশা করব এই বৈঠক থেকে আপনারা সুন্দর যোজনা করে আর উৎসাহ নিয়ে যাবেন যাতে আগামী দিনে সমস্ত কার্যক্রম সফল করে লোকসভা নির্বাচনের আর পটভূমি তৈরি করতে পারি। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।